হাই ফ্রেন্ডস, আজ আমি দ্য ফেমাস কলকাতা মাটন বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই বিরিয়ানি বিভিন্নভাবে ট্রাই করেছেন, কিন্তু বারবারই মনে হয়েছে মনের মতো বিরিয়ানি যেন ঠিক হচ্ছে না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো ক্লিন ও টেস্টি বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়েছি, তাই ভিডিওটা একটু বড় হবে, তবু আমি বলবো আবোল তাবোল বিরিয়ানি রেসিপি তো ইউটিউবে অনেক দেখলেন, আজ একটু সময় দিয়ে ভিডিওটা পুরো দেখুন। এই ভিডিওতে আমি কিছু টিপস আর সিক্রেট শেয়ার করেছি যেগুলো রেস্টুরেন্টে ফলো করে, এবার থেকে আপনিও ফলো করুন আর প্রত্যেকবার পাকা শেফের মতো পারফেক্ট বিরিয়ানি বানাতে থাকুন। ইনগ্রিডিয়েন্টসের লিস্ট আমি ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্স দু জায়গাতেই দিয়ে দিয়েছি। আমি এই রেসিপিতে দুই রকম বিরিয়ানি মশলা ইউজ করব। প্রথমে বিরিয়ানি মশলা ওয়ানটা বানিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, লিঙ্কটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দ্বিতীয় বিরিয়ানি মশলার জন্য 5 গ্রাম ছোটো এলাচ ও 5 গ্রাম জৈত্রী একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। এলাচের খোসাগুলো আলাদা করে অন্য কোনো রান্নায় ইউজ করে নেবেন। মিক্সিতে খুব কম পরিমাণ মশলা ঠিকমতো গুঁড়ো হয় না, তাই একটু বেশি পরিমাণ মশলা গুঁড়ো করতে হবে। এক্সট্রা মশলা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন। 200 গ্রাম টক দই 1 থেকে 1.5 ঘন্টা জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 কেজি মাটন ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন চর্বিওয়ালা মাংস নিতে। মাংসের পিস 100 গ্রাম বা একটু বেশি ওজনের কাটাবেন। মাংসটা এখন ম্যারিনেট করব। 1.5 চা চামচ নুন দিলাম, লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, বিরিয়ানি মশলা 1/2 চা চামচ, তৃতীয় বিরিয়ানি মশলা 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ আর ফেটানো টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসে পেঁপে বাটা ইউজ করবেন না, এতে মাংস বিস্বাদ হয়ে যায়। আমি যেভাবে করছি এতে পেঁপে বাটা ছাড়াই মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাখানো হয়ে গেলে কভার করে মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে। আপনারা যদি এর বেশি সময় ধরে ম্যারিনেশনে রাখতে চান, তাহলে ফ্রিজে নর্মাল কুলিংয়ে রাখতে হবে আর রান্নার অন্তত 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবে। মশলা দুধটা রেডি করে নেব। 250 মিলি দুধ ফুটিয়ে নেবেন। এতে 1/4 চা চামচ বিরিয়ানি মশলা 1/4 চা চামচ দ্বিতীয় বিরিয়ানি মশলা ও 1/2 চা চামচ নুন দিয়ে মিক্স করে নিতে হবে। 2 টেবিল চামচ কষকষে গরম দুধে 1 চিমটি কেশর ভিজিয়ে রাখব। 500 গ্রাম বড় সাইজের আলু হাফ করে টুকরো করে নিয়েছি। আলুতে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ নুন দিয়ে মাখিয়ে নেব। আপনি চাইলে হলুদের বদলে 1/2 চিমটি জাফরান ইউজ করতে পারেন। বিরিস্তা বা বারিস্তার জন্য 200 গ্রাম পেঁয়াজ খুব সরু সরু করে কুচিয়ে নিতে হবে। 500 গ্রাম বিরিয়ানি স্পেশাল লং গ্রেন বাসমতি রাইস হালকা হাতে ধুয়ে নেবেন। চালটা ডুবো জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। বিরিয়ানি রুল অফ থাম হলো যত পরিমাণ চাল তত পরিমাণ আলু আর চালের দ্বিগুণ পরিমাণ মাংস থাকবে। তবে রোজকার বিরিয়ানির ক্ষেত্রে আপনি চালের পরিমাণ একটু বেশি নিতে পারেন, তবে ঘি আর তেল সেই মতো বাড়িয়ে নিতে হবে। হাই ফ্লেমে কড়া বসিয়ে 150 মিলি সাদা তেল দিয়ে দিলাম। কুচুনো পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব। বিরিস্তার জন্য পেঁয়াজ সব দিক সমানভাবে ভাজতে হয়, তাই ভাজার সময় পেঁয়াজ অনবরত নাড়তে হবে। হাই ফ্লেমে 3 মিনিট ভাজার পর পেঁয়াজের সোনালি রং এসে গেলে ফ্লেমটা লো করে ছেঁকে তুলে নিতে হবে। পেঁয়াজ ঠান্ডা হয়ে গেলে কালার আরও ডার্ক হবে, তাই এর বেশি ভাজবেন না। পেঁয়াজে 1 চিমটি নুন ছড়িয়ে মিশিয়ে নেবেন। এই একই তেলে আলুগুলো ভেজে নেব। ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন। সব দিক উল্টে পাল্টে 4-5 মিনিট ভেজে তুলে নিতে হবে। পড়ে থাকা তেলেই মাংসটা কষে নেব। ফ্লেমটা লো মিডিয়ামেই থাকবে। 2 চা চামচ ঘি দিলাম। আমি শ্রী ঘি ইউজ করছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে শ্রী ঘিয়ের কোনো বিকল্প নেই।
তবে শ্রী ঘি না পেলে আপনি ঝর্ণা বা লক্ষ্মী ঘি ইউজ করতে পারেন। গোটা মশলার মধ্যে নিয়েছি দুটো তেজপাতা, 2 ইঞ্চি দারুচিনি, 5টা ছোট এলাচ, 10টা কাবাব চিনি, 10টা গোলমরিচ, 1টা বড় এলাচ ও 6টা লবঙ্গ। 15-20 সেকেন্ড ভেজে নেব। এরপর ফ্লেম বাড়িয়ে হাইয়ে করে বাকি কুচিনো পেঁয়াজ দিয়ে দেব। বিরিশতার মতো সোনালি করে পেঁয়াজটা ভাজতে হবে। মিনিট তিনেক ভাজার পর ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট কষে নিতে হবে। পাঁচ মিনিট পর ফ্লেম কমিয়ে লো মিডিয়ামে করে দেব ও কভার করে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর 1/4 চা চামচ বিরিয়ানি মশলা 1 ও 1/4 চা চামচ দ্বিতীয় বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। কড়া থেকে তেল ছেড়ে এলে ফ্লেম অফ করে মাংসটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব। কড়ায় লেগে থাকা মশলাটা 250 মিলি জল দিয়ে ধুয়ে নেব। মাটনে আরও 250 মিলি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাংসটা 14টা হুইসেল দেওয়া পর্যন্ত কুক করব। ফ্লেম অফ করে কুকারের প্রেশার নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্না করা মাংসটা ঝোল থেকে আলাদা করে নেব। মাংসের ঝোল স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। এটা করলে বিরিয়ানিটা ক্লিন থাকবে, খাওয়ার সময় মশলা বা গুঁড়ো হাড় মুখে পড়বে না। ওপরে ভেসে থাকা ফ্যাটটা যতটা সম্ভব আলাদা করে নেব। আলাদা করে নেওয়া ফ্যাটে 4 চা চামচ ঘি মিশিয়ে নিতে হবে। এটা লেয়ারিংয়ের সময় বিরিয়ানির টপ লেয়ারে ইউজ করব। 300 মিলি স্টক লেয়ারিংয়ে ইউজ করব, বেশি হলে বাদ দেবেন। ভাতটা চাপাবার আগে কিছুটা লেয়ারিং করে রাখব। 1টা ফ্ল্যাট ও বড় হাঁড়িতে 1 চা চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। 1টা পাতিলেবুর 3/2 ভাগ রস নিংড়ে নেবেন। 5টা আলু বোখরা ও মাটন স্টকটা দিয়ে দিচ্ছি। তৈরি করা মশলা দুধ থেকে 30 মিলি দুধ দিয়ে দিলাম। 1/4 চা চামচ বিরিয়ানি মশলা 1, 1/4 চা চামচ দ্বিতীয় বিরিয়ানি মশলা ও 1/4 চা চামচ গরম মশলা পাউডার দিয়ে মিক্স করে নিতে হবে। 1/4 চা চামচ নুন ও 1 চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। আলাদা করে রাখা মাংসটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে দেবেন। 3/1 ভাগ পেঁয়াজ বিরিশতা ছড়িয়ে দেব। 2 চিমটি বিরিয়ানি মশলা 1 ও 2 চিমটি বিরিয়ানি মশলা 2 ছড়িয়ে দেব। 30 গ্রাম খোয়াকিরের অর্ধেকটা দিয়ে দিলাম। খোয়াকিরটা আগেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি বিরিয়ানির এসেন্সটা তৈরি করে নেব। 4 চা চামচ রোজ ওয়াটার, 4 চা চামচ কেওড়া ওয়াটার ও 4 ফোঁটা মিঠা আতর দিয়ে মিক্স করে নিচ্ছি। ইন্ডিভিজুয়ালি এসেন্সগুলো না দিয়ে মিক্স করে দিলে এসেন্সটা ইউনিফর্মলি সব জায়গায় পৌঁছায়, না হলে কোনো জায়গায় রোজ ওয়াটার, কোনো জায়গায় কেওড়া ওয়াটার, আবার কোনো জায়গায় মিঠা আতর তুলনামূলক স্ট্রং হয়ে যেতে পারে। এই এসেন্স মিক্সটা 3 চা চামচ ছড়িয়ে দিচ্ছি। বাকি এসেন্স মিক্সটা কভার করে রাখবেন। হাঁড়িটা কভার করে রেখে ভাতটা তৈরি করে নেব। ভাতের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1টা বড় এলাচ, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ ও 2 ইঞ্চি দারুচিনি। মশলাগুলো আমি 1টা টি স্ট্রেনারে ভরে নেব। আপনার কাছে এরকম টি স্ট্রেনার না থাকলে 1টা পরিষ্কার সাদা ও পাতলা সুতির কাপড়ে মশলা বেঁধে নিতে পারেন। এটাকে বুকে গার্নি বলে। বুকে গার্নি করে নিলে গোটা মশলা ভাতে মিশে যায় না আর খাবার সময় মশলা মুখে পড়ে না। হাই ফ্লেমে 2.5 লিটার জল বসিয়েছি। জলে 2.5 টেবিল চামচ নুন দিয়ে মিশিয়ে নেব।
জলের নুনটা বেশি রাখবে, আমি যে পরিমাণ বলেছি সেটা রাখলেই হবে। পাতিলেবুর 3/2 রস, 1 চা চামচ ঘি, 1 চা চামচ কেওড়া বাটার ও মশলা ভরা স্ট্রেনারটা দিয়ে দিলাম। জলটা পুরোপুরি ফুটে গেলে আরও 5 মিনিট ফুটতে দেবেন, এতে মশলার এসেন্সটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, শুধু চালটাই দেবেন, জল যেন না যায়। খুব সাবধানে মিক্স করে নিতে হবে। চালটা দেওয়ার পর থেকে হাই ফ্লেমে 8 মিনিট ফোটাবো। আমি ওয়াঘার ওয়াইল বাসমতি রাইস নিয়েছি, আপনি যে চাল নেবেন তার ইনস্ট্রাকশন অনুযায়ী ফোটাবেন। যদিও আমি টাইমটা বলে দিয়েছি, তাও বলে রাখি, রাইসটা আমরা 80% সেদ্ধ করব। ভাতটা পুরোপুরি লম্বা হয়ে যাবে, টিপলে ভেঙে যাবে, কিন্তু একটু শক্ত থাকবে। 80% কুক হয়ে যাওয়ার সাথে সাথে ফ্যান ঝরিয়ে নিতে হবে। এবার বাকি লেয়ারিংটা করে নেব, অর্ধেক ভাত দিয়ে একটু স্প্রেড করে দেব। বিরিয়ানি মশলা 1 2 চিমটি ও বিরিয়ানি মশলা 2 2 চিমটি ছড়িয়ে দেব। 4 চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি, বাকি খোয়া খিরটা ছড়িয়ে দিলাম। 4 চা চামচ মিক্স এসেন্স ছড়িয়ে দেব। 6 টেবিল চামচ মশলা দুধ দিয়ে দিলাম। অর্ধেক কেশর মেশানো দুধ স্প্রেড করে দেব। টপ লেয়ারের জন্য সামান্য বিরিস্তা রেখে বাকি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবেন। এরপর বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। 1 চিমটি বিরিয়ানি মশলা 1 ও 2 চিমটি বিরিয়ানি মশলা 2 ছড়িয়ে দেব। বাকি পড়ে থাকা কেশর মেশানো দুধে নামমাত্র জাফরান দিয়ে মিশিয়ে নেব। তৈরি করে রাখা ফ্যাট ও ঘিয়ের মিশ্রণ পুরো ভাতে ছড়িয়ে দিতে হবে। বাকি মশলা দুধ স্প্রিঙ্কেল করে দিতে হবে। আমি যে উপকরণ যেভাবে দেখিয়েছি এইভাবেই বিরিয়ানিটা বানাতে হবে, তাহলেই বিরিয়ানির আসল স্বাদ পাবেন, নচেত নয়। বাকি এসেন্স মিক্সটা ছড়িয়ে দেব। জাফরান মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। পড়ে থাকা ভাজা পেঁয়াজ দিয়ে দেব। লক্ষ্য করুন, আমি বেশ বড় সাইজের হাঁড়িতে দমটা দেব। টপ লেয়ার থেকে হাঁড়ির ঢাকনা অবধি 4-5 ইঞ্চি গ্যাপটা ভীষণ জরুরি। গ্যাপ বেশি থাকলেও কোনো ক্ষতি নেই, এই গ্যাপটা না থাকলে দমের সময় স্টিমটা জমার স্পেস পায় না, আর তার জন্য বিরিয়ানির দমটা ইনকমপ্লিট থেকে যায়। হাঁড়ির মুখটা সিল করার জন্য আমি একটা গামছা ভিজিয়ে নিংড়ে লম্বালম্বি 4 ভাঁজ করে নিয়েছি। গামছাটা হাঁড়ির কানা বরাবর এইভাবে জড়িয়ে দেব। আপনি চাইলে আটার ডো দিয়েও মুখটা সিল করে দিতে পারেন। ওপরে একটা নোড়া বা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। এখন হাই ফ্লেমে হাঁড়ি বসিয়ে 6.5 মিনিট দম দেব। আমি 300 মিলি ঝোল ইউজ করেছি, তার জন্য 6.5 মিনিট হাই ফ্লেমে দম দিতে হবে। স্টক কম থাকলে টাইমটা কম হবে। 6.5 মিনিট পর একটা চাটু বসিয়ে হাই ফ্লেমে আরও 1.5 মিনিট দম দেব। 1.5 মিনিট পর ফ্লেম কমিয়ে একদম লোতে করে 35 মিনিট দমে রাখব। আপনার কাছে যদি তামার বড় হাঁড়ি বা পাতিলা থাকে তাতেই দমটা দেবেন, এতে দমটা আরও বেশি ভালো হবে। 35 মিনিট পর ফ্লেম অফ করে দেবেন। সার্ভ করার আগে নিচের মাংস, তেল, আলু ওপরের ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। আমার রেসিপিটি ফুরোলো, কলকাতার বিখ্যাত মাটন বিরিয়ানি আপনার বাড়িতে তৈরি হলো। দেখছেন মাটন একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই বিরিয়ানিটা 4 জনকে সার্ভ করতে পারবেন। বিরিয়ানি স্যালাড, চাপ, রায়তা ও বুরহানির সাথে সার্ভ করলে তো কোনো কথাই নেই। বিভিন্ন রকম চাপ, বুরহানি ও রায়তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, লিঙ্কগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখার অনুরোধ রইল। আমার এই কলকাতা মাটন বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, ভিডিও লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বেলাইকনটাও ক্লিক করবেন, এতে নতুন রেসিপি আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।